হ্যালো ভাই, আপনার ছেলেরে বললেন আমি আজকে পড়াইতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। এই কি চাই? পরমাটির মানুষ রে তোরা, পারবেন না ভালো করে বললি তো, এভাবে কি আঘাত করে কাউকে? এই মশাই, আপনি একটু বেশি কথা বলে কি বলতেছেন? বেশি কথা মানে উচিত কথা বললে কি বেশি কথা হয়ে যায় নাকি? টোকাইদের জন্য আমাদের রাস্তাঘাটে চলাফেরা করা খুব রিস্ক হয়ে গেছে। রাস্তাঘাটে বের হলেই খালি টোকাই আর টোকাই, আসে পাও জড়াইয়া ধরবে, ধরে নানান ধরনের অত্যাচার। এইসব অত্যাচার সহ্য হয়? আপনি সাহায্য করতে পারবেন না ভালোভাবে, তাকে সরিয়ে দিলে তো হতো, আপনার এভাবে আঘাত করতে হয়? আরে ভাই, এত ভালোভাবে বলা হয় তারপরেও এরা শোনে না, তখন আমরা কি করব? ভাই আপনাকে মনে আমি চিনি, আপনি একটা স্কুলের টিচার না? হ্যাঁ। আপনি মনে হয় আপনার ছাত্রছাত্রীদের এগুলো শিখান যে সবাইকে অবহেলা করতে, রাস্তাঘাটে একটু গরিব অসহায় মানুষদের দেখলে ঘেন্না করতে, এগুলো আপনাদের ছাত্রদের শিখান, তাই তো? না, এটা তো আমরা শিখাই না। এটাই আপনারা শিখান, আপনাদের কালচারটাই এটা হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন যে আপনিও তো চলাফেরা করেন, আপনিও তো বুঝতে পারেন। আমি তো বুঝতে পারি, অতিষ্ঠ হলে মানুষ এই ধরনের কাজ করে। আমি বুঝতে পারি, জন্যই তো এখানে আমি দাঁড়াইছি। ভাই আপনার কাছ থেকে আমি আশা করিনি, পারলে এই দৃষ্টিভঙ্গিটা পাল্টান। আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে এই সমাজ পিছিয়ে আছে। ভাই প্লিজ, নেক্সট টাইমে যদি এমন কোনো বাচ্চাদের দেখেন বা মানুষ দেখেন, প্লিজ দয়া করে সাহায্য করবেন, কারণ এদেরকে সাহায্য করার মতো না কেউ নাই। এদের বাবা মানে রাস্তার মানুষ, এদেরকে দেখার মতো কেউ নাই। আমি আপনি যদি না দেখি তাহলে এদেরকে দেখবে কে? এই রাস্তায় মানুষ, যে টাকা দিয়ে আপনি ফোনে কথা বলবেন, যে টাকা দিয়ে আপনি গাড়ি চালাবেন, সে টাকা দিয়ে আপনি এদেরকে সাহায্য করবেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করো না, থাকো। আচ্ছা ভাইয়া, এবার আমি আসি। জামাই, ওই ছেলেকে একটা পাউরুটি আর কলা আর একটা বিস্কুট দেন, সারাদিন কিছু খায় নাই তো। দেখ, তুমি তো বাকি যাচ্ছ, তোমার তো আগে তো বাকি রয়েছে আরো, সেইগুলি দাও নাই। ভাই, একটা মানুষকে এতবার ফোন দেয়, তুই মিনিমাম 50-60 বার ফোন দিছিস, মানে তোর কোনো কমন সেন্স নাই। তুই নিজের ফোন দেখ, চেক কর, তুই চেক কর, দেখ কতবার তুই ফোন দিছিস। এ তোকে আমি কতবার ফোন দিছি, কি দরকার? তোর ফোনের মধ্যে তো বলা যায় তো, তাই না? তাই না? তুই তা না বলে তুই ফোন, তুই আয়, তুই আমার বাসায় আয়। ওইখানে তো ফোনে তো বলতে পারতেছি না, কারণ সামনাসামনি বলা লাগবে, আর দরকারটা খুব জরুরি। আচ্ছা কি কিছু টাকা লাগবে, ধার লাগবে, কালকে তো আমার গার্লফ্রেন্ডে বার্থডে, তো কিছু একটা তো দেওয়া লাগবে। আর যদি কালকে ভালো একটা গিফট দিলে না পারি, নির্ঘাত ব্রেকআপ। তুই এমন প্রেম করিস যে যে প্রেমে বার্থডে গিফট না দিলে তোর ব্রেকআপ হয়ে যাবে, তো এই প্রেম করার কি দরকার? কি দরকার? তো মান সম্মানের ব্যাপার, গার্লফ্রেন্ড হয় মানে ব্যাপার। পকেটে আছে কত বাই কর, না কি কাঁদি শিখে মানে ব্যাগ দে। আচ্ছা তুমি তাহলে পরে টাকা দিয়ে দিও। আচ্ছা দাদা, আমি পরে এসে এক সময় এসে টাকা দিয়ে যাবো নি সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাকো। এটা আমার বাড়ি, হ্যাঁ
তোর যখন যা লাগবে তুই আমার কম এখানে আসবি, হ্যাঁ তাহলে আর পাবি, বুঝলি? যখন যা লাগে। আসসালামু আলাইকুম, আমি নতুন ইউটিউবার। আমার এই ভিডিওতে আমার বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে আমরা অনেকে অনেক পারপাসে টাকা নষ্ট করি, তো আমরা চাইলে একটা পথ শিশুকে, একটা অবহেলা শিশুকে, একটা নির্যাতিত অধিকার বঞ্চিত শিশুকে আমরা সাহায্য করতে পারি। শুধু তাকে সাহায্য নয়, তার পড়াশোনা খরচ থেকে শুরু করে তার যাবতীয় খরচ আমরা চালাতে পারি। আমরা গার্লফ্রেন্ডের পিছনে, গাড়ির পিছনে, মোবাইলের পিছনে যে টাকাগুলো নষ্ট করি, সেই টাকাগুলো যদি আমরা যদি সবাই তাদের পিছনে খরচ করি, একটা ছেলের পিছনে খরচ করি, একটা গরিব মানুষের পিছনে খরচ করি, তাহলে দেখা যাবে সেই ছেলেটা মানুষ হতে পারবে। বিএসসিতে ভর্তি হয়েছে, বিএসসি ফার্স্ট ইয়ার, সিএসসি ডিপার্টমেন্ট। তো আমি চিন্তা করলাম যে সবাই তো ইউটিউবে কাজ করে, আমার চিন্তাধারা অন্যরকম, যে নতুন কাজ করব যাতে যেখানে প্রেমের কোনো গল্প থাকবে না, ওই কষ্টের কোনো গল্প থাকবে না। আমি কাজ করব সমাজের যে বিষয়বস্তুগুলো আছে, যেমন অনাথ শিশুদের নিয়ে কাজ করব, যেমন যেমন ডিভোর্স, যেমন অনাথ শিশু, তারপরে অনেক যেগুলো সেখানে সমাজে হচ্ছে আর কি, কন্টিনিউ যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আর কি। আসলে আমি আমার চ্যানেলের জন্য বলবো যে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব চাই না, লাইক চাই না, শেয়ার চাই না, আমি শুধু আপনাদের সাপোর্ট চাই, যাতে এইরকম ভিডিও আরও ভালো, এর থেকে আরও ভালো ভিডিও আপনাদের আমি দেখাতে পারি, উপহার দিতে পারি। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক চিন্তা করতে হয়, করে যদি ভুল পান আপনারা প্লিজ দয়া করে ক্ষমা করবেন, কারণ আমি চেষ্টা করব, মানে আমি চেষ্টা করি যাতে ভিডিওগুলো ভালো হয়। এখন মাঝে মধ্যে হয়তো কিছু কারণে ভিডিও একটু এলোমেলো হতে পারে বা সাউন্ড খারাপ হতে পারে, প্লিজ।